শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি বদরু মোহাম্মদ খালিকুজ্জামান, বাবার নাম নজম আতিয়ার রহমান, আমার বড় মায়ের নাম মরিয়ম আতিয়ার রহমান। আমার যখন 4 বছর বয়স তখন আমার মাকে হারাই, ফলে আমার স্মৃতিতে আমার পরে যে মা আসছেন লিলি মা খাতুন, আমার সমস্ত চেতনায়, আমার সমস্ত গল্পে, আমার সমস্ত চেতনা জুড়ে আমার ওই ছোট মা অর্থাৎ আমার মা লিলিমা খাতুন থাকেন আমার সাথে। তিনি আজ গতই আমার বাড়িটা আছে সাতক্ষীরা জেলার অদুনা জেলা তালা উপজেলার সেনপুর গ্রাম। প্রথম যখন আমি স্কুলে যাই, হাই স্কুলে ভর্তি হই, সেটা হচ্ছে আমার পাশের উপজেলা, উপজেলাটার নাম হচ্ছে কেশবপুর যশোরের মধ্যে, সেটা হচ্ছে যে ভান্ডারকুলা উচ্চ বিদ্যালয়। আমি সেখানে 66-এ পড়ি। আমার খুব ভালোভাবে মনে আছে যে ওই সময় আমার 52-এর ভাষা আন্দোলনের শহীদদের উপলক্ষে আমরা একটা প্রসেশন করছিলাম। আমাদের যিনি হেড স্যার ছিলেন তিনি শিক্ষকদের বেদ দিয়ে, হাতে বেদ দিয়ে আমাকে তাড়িয়েছিলেন আমাদেরকে। সেই তাড়াটা খেয়েছি প্রথম জীবনে, সেই ছাত্র জীবনে। ওখান থেকে চলে গেলাম 9-এ আমার উপজেলার তালা হাই স্কুল হলো নতুন, সেই স্কুলে যেয়ে আমি ভর্তি হলাম। সেই স্কুলটার নাম হচ্ছে পাটিঘাটা উচ্চ বিদ্যালয়। আমি যে প্রথম ভর্তি হলাম 69 সালে, 69-এর গণ আন্দোলন চলছে তখন প্রচণ্ডভাবে। ওই সময়টাতে আমাদের অঞ্চলে কমিউনিস্ট পার্টি খুব তৎপর ছিল, ইপিসিপিএমএল হক তোহার নেতৃত্বে, এবং ন্যাপের একটা অবস্থান ছিল। ঠিক সেই সময় 69-এর জানুয়ারিতে একটি আন্দোলন শুরু করে দুর্নীতি দমন সমিতির নামে, যার পিছনে ছিলেন এই কমিউনিস্ট নেতৃবৃন্দ এবং ন্যাপের ন্যাপ প্রশাসনের নেতৃবৃন্দ, তার মধ্যে আমার বাবাও ছিলেন। দুর্নীতি দমন সমিতির কাজ ছিল যে বিভিন্ন জায়গায় চোর ডাকাত ধরে তাদেরকে গণ আদালতে বসিয়ে তার বিচার সালিশ করা, এবং সেই বিচার কখনো নির্মম হয়েছে কখনো মৃদু হয়েছে। আমাদের এই অঞ্চল জুড়ে টোটাল কেশবপুর, তালা থানা, পাশে ডুমুরিয়া, সাতক্ষীরা ছড়িয়ে ছড়াতে ছড়াতে জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, 2 জেলা বা 3 জেলার, বরিশালে আমি শুনেছি যে বরিশালেও এ ধরনের কর্মকাণ্ড হয়েছে। পরে প্রশাসনটা টোটাল থানা প্রশাসনটা চলে যায় ওই দুর্নীতি দমন সমিতির কাছে। তার আরেকটি নাম ছিল দোরমুস পার্টি, এর নেতৃত্বে ছিলেন গহর আলী উকিল, ওনার বাড়ি কেশবপুর। আর সেই সাথে আমার আব্বা ছিলেন আতিয়ার রহমান, সাজার মাস্টার ছিলেন,
এরকম আরো অনেকে ছিলেন। এইটা বদ্রুজ নম্বরের সেই সময় যে গণশক্তি পত্রিকা বেরোতো এতে ফলাও করে এই ঘটনা ছাপা আছে এবং বেশ কিছু তথ্য সম্বলিত কলামও সেখানে লেখা হয়েছে। তো ওই আন্দোলনটা যখন এইভাবে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, তখন গভর্নমেন্ট এদেরকে অ্যারেস্ট করে নেতাদেরকে। সেই অ্যারেস্টে আমার আব্বাও ছিলেন। ফিফথ মে 1969 আমার আব্বাকে এবং আরও বেশ কিছু ওই দুর্নীতি দমন সমিতির লোকজনকে অ্যারেস্ট করে নিয়ে পাটিয়াটা ডাক বাংলোয় আটকে রাখে। সমস্ত জায়গা থেকে এই খবর ছড়িয়ে পড়ে। ওই দিন এদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্যে বিভিন্ন জায়গায় হাজার হাজার লোক চলে আসে পাটিয়াটা ডাক বাংলোয়। যে ওই আন্দোলনের সময় যখন লোকজন আসে, আমি এবং শেলি নাম করে আমার এক বন্ধু, ওই আছে আমার শেলি ক্লাসমেট, আমার বন্ধুর বাবার নাম হাসান আলমগীর, আমি অ্যাডভোকেট হয়েছিলেন পরে, তার ছেলে আমি এবং আরও কেউ কেউ ডাক বাংলোর পাশে কপোতাক্ষ নদের তীরে দাঁড়িয়ে আছি। আর ওখানে হইচই চলছে, হঠাৎ করে কখন যে শেলি চলে গেছে আমার সাইড থেকে আমি বুঝতে পারিনি। হঠাৎ কয়েকটা গুলি শব্দ শুনলাম, উঠে দেখি শেলি পড়ে আছে, টার্গেট ফায়ারে সে মারা গেছে, ক্লাস নাইনের ছাত্র ছিল। আমি তাকে আজই বলতে পারিনি লোকেরা আমার ছোটো ছেলেটার নাম শেলি রেখেছি ও কারণে। এই ব্যাপারটা এয়ার বন্ধকার আইজিপি উনি তার অবসর সময় যে বইটা লিখেছে তাতে মোটামুটি একটা ইয়ার্স। আমাদের অঞ্চলে থেকে প্রথম তেবাং আন্দোলন শুরু হয়। এই তেবাং আন্দোলনে আমার আব্বা মরুমাতিয়া রহমান, তখন তিনি যুবক, তিনি ওই আন্দোলনের সাথে ছিলেন একজন কর্মী হয়ে, নট লিডার, কারণ লিডার হওয়ার বয়স তখন হয়নি তার। তো পরবর্তীতে তিনি 57 সালে যে ন্যাপটা হলো, ন্যাপের ভাসানী ন্যাপের ওই অঞ্চলের প্রতিষ্ঠাতাদের মধ্যে আমার বাবা একজন, এবং আমার বাবাই উৎসাহিত করলেন আমাকে যে তুমি প্রগতিশীল পলিটিক্সের সাথে যুক্ত হয়ে যাও। তখন আমি ক্লাস নাইনে পড়ি এবং আমি আমার স্কুলে যে 4-5 জন শিক্ষক পেলাম, তারা ইপিসিপি মেল করতেন বা ন্যাপ করতেন সক্রিয় করে। এসে 1970 সাল থেকে আমার পলিটিক্সে চলে আসার ব্যাপারটা, 70 বা 71-এর যে বিষয়টা, 71 যখন শুরু হলো, আমি নিজে আমার গ্রামে তখন দুটো মাত্র রেডিওতে প্রথম দিন শুনলাম, পরবর্তীতে সম্ভবত 27 তারিখে শুনলাম যে আমি জিয়াউর রহমান মেজর জিয়া বঙ্গবন্ধুর নামে যুদ্ধ ঘটনা করছে। এইভাবে একটা আরেকটা রেজিস্ট্রেশন এই জন্য। এরপরে যখন মুক্তিযুদ্ধে যাওয়ার যে ব্যাপারটা, আমি মুক্তিযোদ্ধা হিসাবে ছিলাম, তো যাওয়ার যে ব্যাপারটা সে ব্যাপারটা বলা যায়। আমি ওই সময় ইপিসিপিএমের লিডার ছিলেন শহীদ মোফাজ্জল হোসেন মাস্টার, বাহিনীটা আমাদের গ্রামেই থাকতো। আমি তখন ওদের সাথেই যেহেতু ছিলাম, পরবর্তীতে তাদের মত পার্থক্যের কারণে আমি তাদের থেকে বেরিয়ে উঠলাম এবং আমি মধ্য অথবা প্রথম জুলাই ভারতে গেলাম। যাওয়ার পরে আমি ওখানে যে অনেক কষ্ট করে আমি রিক্রুট করলাম, গেলাম ট্রেনিং নিতে। কোন ক্যাম্পে এটা? তকিপুর ক্যাম্প ছিল। এখন ওই সময় আমাদের যিনি প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন সম আলাউদ্দিন কীভাবে শুনি ফেলেছেন যে আমি চলে আসছি। তখন স্যার বলে রাখি যে আব্বা 70 নির্বাচনে ন্যাপ ভাসানী নির্বাচন বয়কট করলে আব্বা তখন আওয়ামী যোগ দিলেন এবং 70 নির্বাচনে তিনি একটা ভালো ভূমিকা পালন করেছিলেন আওয়ামী লীগের লিডার হিসাবে। তো যখন আলাউদ্দিন সাহেব শুনলেন, তখন উনি 2-3 বার যে আমাকে ফিরিয়ে আনছেন ওখানে। আমাদের ট্রেনার ছিলেন জিয়া, কর্নেল জিয়া, উনি পরবর্তীতে এসে পূর্বমালা কমিউনিস্ট পার্টি বা পূর্বমালা সংগ্রাম পার্টি যোগ দিয়েছিলেন, আর ওপার থেকে ছিলেন পিএন লুত্রা। তো আমাদের যখন বিহারে পাঠাবে পিপা ক্যাম্পে আমাদের সেন্ট আপ করা হলো, বিহারে পাঠানো বা ওখানে থাকা অবস্থায় আমাকে ধরে নিয়ে আসলেন আলাউদ্দিন সাহেব বসিরহাটে ফিরে। বসিরহাট হরিমোহন দালাল গার্লস হাই স্কুল, তার পাশেই ছিলেন কাউজন টুকু, সম আলাউদ্দিন, প্রকৌশলী শেখ মুজিবুর রহমান পরবর্তীতে মেয়রপি হয়েছিলেন, শেখ আব্দুল কাইম, এরা সবাই ছিলেন ওখানে। আমাকে আটকে দেওয়া হলো। অগস্টের 1 উইক থেকে আমি ওখানে থাকা শুরু করলাম। তখন নকশালাইট মুভমেন্ট অলরেডি আমাদের সাতক্ষীরা অঞ্চলে, খুলনা অঞ্চলে, যশোর অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ওরা অলরেডি সশস্ত্র ছিল 67 সাল থেকেই ইপিসিপিএমএল চারু মজুমদারের লাইনটা গ্রহণ করে, পরে ওরা সশস্ত্র হওয়ার চেষ্টা করে, বিভিন্ন জায়গাতে বন্দুক লুট বা সংগ্রহ করে। আর রাহাতের মেনাম এবং কাইজাবরের একটি গ্রুপ ছিল, সেই গ্রুপের লিডারশিপই ছিলেন শহীদ কামেল ভক্ত। আমি যখন বসিরহাটে আসি, তখন বসিরহাটেও অলরেডি নকশালাইট মুভমেন্ট খুব তুঙ্গে,
কখনো কখনো জেলখানায় আক্রমণ হচ্ছে, থানা আক্রমণ হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমাকে এক সময় বলা হলো যে তুমি এক কাজ করো, তুমি এবং তবিবর নাম করে একজন, উনি বিডিআর থেকে ওপারে গেছিলেন, ইপিআর এর সদস্য ছিলেন, তার বাড়ি সারসায়, আমাদের দুজনকে পাঠানো হলো 11 আগস্ট সম্ভবত। তুমি যাও তালায় যাও, তালা থানায় যাও মাগুরা গ্রামে, ওখানে শেখ শামসুর রহমান সাহেব আছেন, ওনার কাছ থেকে খোঁজখবর নেওয়ার জন্য কোন জায়গায় গিয়ে আমরা মুক্তিযোদ্ধা রংপুর, বিশেষ করে বিএলএফরা মুজিব বাহিনীর সদস্যরা, আমি ঠিক সেই কাজটি করলাম। পরবার উমরা আমার যতদূর মনে পড়ছে 17 অথবা 19 আগস্ট হাকিমপুর বর্ডার দিয়ে পার হচ্ছে, ওখানে এনাদেরকে বিদায় দিচ্ছেন তুফাইল আহমেদ। যুদ্ধকালীন সময়ে বর্ডার ক্রস করে যখন ঢুকলেন কতজনের দল ছিল এবং আমি ছিলাম 2 জন যেদিন খবর নিতে আসলাম, আর উমরা ছিলেন 19 জন কামরুজ্জামান টুপির নেতৃত্বেই আসলেন। ওই সময় থেকে ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, উনি সাতক্ষীরার মহকুমা, তখন মহকুমা মুজিব বাহিনীর প্রধান ছিলেন, ওই সাথে ছিলেন শেখ আব্দুল কায়ুম, উনি খুলনার, সাথে ছিলেন মইনুল মাস্টার, সাথে ছিলেন শহীদুর রহমান কুটু, জাহিদুর রহমানও তার ভাই, তাকে 71 সালে মেরে দিয়েছিল খুলনা চরে। তারপরে ছিলেন আব্দুল সালাম মোড়ল, খুব প্রমিনেন্ট লিডার ছিলেন এবং সাতক্ষীরায় স্বাধীনতার পতাকাটা উড়িয়েছিলেন উনি। সাতক্ষীরাতে ন্যাশনাল ব্যাংক লুট হলো সম্ভবত এপ্রিলে, সেই লুটের নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে ইপিআর আইয়ুব, মুস্তাফিজুর রহমান জাহাঙ্গীর, সম আলাউদ্দিন, ইনামুল হক, নাসিম ময়না, ওখান থেকে লুট করে বেশ 1 কোটি টাকার বেশি এবং কিছু আর্মস ভারতে নিয়ে যান। ওই টাকাটাই প্রথম ধরা, প্রথম স্বাধীন বাংলার যে সরকার ছিল, প্রবাসী সরকার ছিল, প্রবাসী সরকার হাতে তুলে দেন ওই টাকাটা, এবং ওই টাকাটা একটা বিরাট ভূমিকা রেখেছিল। এই কথাটা আমি আগে বলতে ভুলে গেছি। তো সেভাবে ওনারা 19 আগস্ট আমাদের তালায় পৌঁছান। এর আগ পর্যন্ত যে ঘটনাগুলো, সেই ঘটনা বা অঘটনা যে কথাই বলি না কেন, সেটা ঘটিয়েছে ইপিসিপিএমএল হক টু হক গ্রুপের লোকজন আর হচ্ছে যে কামেল ভক্তের বাহিনী, এই দুটি বাহিনী অগস্টের বলা যায় 15 তারিখ পর্যন্ত সক্রিয় ছিল অত্যন্ত সিরিয়াসলি, এবং তারা রাজাকারও হত্যা করেছে, আবার শান্তি বাহিনীর লোক হত্যা করেছে, আবার শ্রেণীশত্রু খতমের নামেও অনেক লোককে হত্যা করেছে। যদিও ইপিসিপিএমএল এর বক্তব্যটা ভিন্ন ছিল, দুই কুকুরের লড়াই করতো তারা, ফলে তারা দুই কুকুরের লড়াই বললেও পাক আর্মির বিরুদ্ধে রাজাকারদের বিরুদ্ধে তারা ফাইটটা করেছে। আবার যে মোহাজেন মাস্টার বললাম, উনি খান সেখানের হাতে ধরা পড়লেন অক্টোবরে, যে 10 তারিখে ধরা পড়ার পরে তাকে পার্টিকাটা ভিজে তাকে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে তাকে ফেলে দেওয়া হলো। এই আছে ঘটনা। আমার ব্যাপারটা আমি যদি বলি, আমি এখানে থেকে গেলাম, আমি এবং আমার আপা থেকে যাওয়ার পরে ওটা 19 আগস্ট এখানে ঢুকলেন, আমি এবং আব্বাও তাদের সাথে যুক্ত হলাম। বিশ্ব ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান যখন ছিলেন, শেখ কামরুজ্জামান টুকু, ইউনুস আলী চাষা, ইউনুস চাষা বলি আমি তাকে, আব্দুল সালাম মোড়, এরাই তখন ওই অঞ্চলে নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ মুজিব বাহিনীর লোকগুলোই নেতৃত্ব দিচ্ছে। আমার কাজটা ছিল চিঠিপত্র বহন করা, বিভিন্ন ক্যাম্পে চিঠিপত্র পৌঁছে দেওয়া, সেন্ট্রাল যারা ওখানে দায়িত্ব পালন করছিলেন তাদের নির্দেশিত কাজগুলোই আমি করতাম মূলত। একটি যুদ্ধে আমি অংশ নিয়েছিলাম, এর মধ্যে আমাদের বাড়ি পুরানো রাজাকাররা আমাকে এবং আমার আপাকে ধরার জন্য কয়েকবার আসছে, শেষে সম্ভবত এটা সেপ্টেম্বরের দিকে আমাদের বাড়ি পুরানো আমাকে না পেয়ে, আমার আপাকে না পেয়ে অক্টোবরের দিকে আমি ছিলাম তখন ডুমুরিয়া এবং তারা সীমান্ত একটা গ্রাম, সে কাঠবুনিয়া গ্রাম, সেখানে লিডারশিপে ছিলেন মর্তজা, উনি মারা গেছেন, মনিরুজ্জামান মন্টু, কহিনুর, এরাই লিডারশিপে ছিলেন, আমি তখন ওখানে ছিলাম। একটি ঘটনা ঘটল, ওখান থেকে 2-3 কিলোমিটার দূরে কপিলমুনি সবচেয়ে বড় রাজাকার ক্যাম্প, বড় রাজাকার ক্যাম্প ঘাঁটি ছিল তাদের, এক রাজাকারের দালাল অথবা শান্তি কমিটির কেউ, সে আমাদের বললো যে আজকে রাজাকার আসবে ওখানে, তোমরা আগে ভাগে চলো যাই, তোমরা এমবুশ নিয়ে থাকবা, থাকলে ওদের সাথে ওদেরকে তুমি শেষ করে দিতে পারবা।
বদমাশটা করেছে কি ওই রাজাকারদের ডেকে নিয়ে আসে আমাদের আগে পুরাই অ্যামবুশ করে রয়েছে অলরেডি আমরা সেখানে ঢুকে গেছে ওই দিন নূর ইসলাম খুব আমার দায়িত্ব ছিল তিনি বলে তার কাটাস দুর্ভাগ্যবশত ক্লাস নিয়ে জানি ক্লাস নিয়ে গেলে আর সমস্যা হয় না কোথা থেকে শক্ত দাওয়া কালেকশন করলাম করে আমি নূরবার ঘাড়ের উপরে দাঁড়িয়ে টেলিফোনে এটা ধরে আমি লেফট হ্যান্ডেড কোপ দিয়েছি প্রথম কোপ দ্বিতীয় কোপে আমার ডান হাতে লেগেছে কোপ ছিটে সে ডাক্তার কোনো পর্যন্ত আমি দেখি তারপরে থেকে আমি ওখান থেকে আমাদের ঘাড়ে করে নিয়ে ইত্যাদি ইত্যাদি তারপর তো ঘাড় বাতা ছিল 16 ডিসেম্বর পর্যন্ত আমার ঘাড়ে আমার ঘাড়ে বাতা ছিল হাতটা ডান হাত আমি আর কোনো যুদ্ধের অংশগ্রহণ করতে পারিনি ওখান থেকে 3 মাইল সম্ভবত 2 থেকে 2.5 কিলোমিটার দূরে হচ্ছে কবিমুনি ক্যাম্প সুরক্ষিত ক্যাম্প খুব সুরক্ষিত ক্যাম্প যেখানে ঢোকার মতন পথ কারো ছিল না এখানে প্রসঙ্গ করে বলে রাখি 11 জুলাই সম্ভবত অথবা 12 জুলাই হবে কামেলের নেতৃত্বে ওখানে আরেকটি ফাইট হয় কিন্তু সেই ফাইটটা ওরা জিততে পারেনি শামসুল আরেফিন ছিলেন সেই ফাইটে আবার শামসুল আরেফিন জিনেদা ক্যাডেট কলেজের শিক্ষক ছিলেন উনি উনি ওখান থেকে এসে যোগ দিয়েছেন কামেলের সাথে সেই যুদ্ধে জিততে পারেনি তারা ঘুরে আসে কবিগুনি যুদ্ধটা হয়েছিল সম্ভবত 5 বা 6 তারিখে ডিসেম্বরের ওই যুদ্ধে 154 জন রাজাকার সারেন্ডার করে এবং তাদের সারেন্ডারটা করার পরে তাদেরকে গণ আদালতে তোলা হয় এবং সেই গণ আদালতে 154 জনকে সম্ভবত আর 2-3 জন বাচ্চা ছিল তাদেরকে ক্ষমা করে দিয়ে ওখানেই জনগণের রায়ে গুলি করে হত্যা করা হয় কোনটা এরকম ছিল অর্থাৎ কবিগুনি যে রাজাকারের ক্যাম্প ছিল সেই ক্যাম্পের মধ্যে যে দেখা গেল বিভস্ত্র মহিলা রক্তাক্ত মহিলা বিমর্ষ মহিলা ধর্ষিতা মহিলা দেখা গেল এরপর 16 ডিসেম্বর চলে গেল এই আছে আমার যুদ্ধের যে ব্যাপারটা যুদ্ধে আমি ওই ব্যাপারে অংশগ্রহণ করতে পারিনি ওই একটি যুদ্ধ এর বাদেও আমাদের ওই অঞ্চলে 2-3টি যুদ্ধ হয়েছে আমি সেসব যুদ্ধে অংশ নিতে পারিনি আমার অ্যাক্সিডেন্টের কারণেই মুফাজ্জল মাস্টারের যে ব্যাপারটা উনি ছিলেন লিডার এবং আমার শিক্ষক তিনি অক্টোবরের সম্ভবত 9 তারিখে তার 14 সন্তান লেনিনকে দেখার জন্য তালা বাজারে গিয়েছিলেন কিভাবে খানসিনেরা জানতে পেরেছে তাকে নিয়ে হত্যা করেছে সেই লেনিন এখন বদ্ধ পাগল আর আমি মুক্তিযুদ্ধের একজন গবেষক জানেন যে জন্য আমি কথা বলতে আসছি সেটা হচ্ছে এই যে আমি লেখালেখি করি সুরিত সরকার নামে সুরিত সরকার বদ্রু মোহাম্মদ কালেকজ আমার পিতৃগত নাম আমি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছি এবং গত 6 বছর ধরে আমি আমার অঞ্চলে মুক্তিযুদ্ধের যুদ্ধে যারা শহীদ হয়েছেন যে সাধারণ মানুষগুলো তাদেরকে নিয়ে বদ্ধভূমি নিয়ে বা হত্যাকাণ্ড বা জেনোসাইড যেটাই বলি নিয়ে আমি ফিল্ড ওয়ার্ক করছি আমার ফিল্ড ওয়ার্কের এরিয়া হচ্ছে বৃহত্তর যশোর বৃহত্তর খুলনা বরিশাল বৃহত্তর ঢাকা ভার্সিটি এই টোটাল নিয়ে 6 বছর কাটালাম সেখানে কাজ সম্ভবত 40-50% কাজ আমি করতে পেরেছি চেষ্টা করেছি এই শহীদদের যারা আত্মীয়স্বজন যারা দেখেছে নিজের চোখে সেগুলো তাদের কাছ থেকে তুলে আনতে সেই কাজের যে রিজাল্ট সেই রিজাল্ট ইতিপূর্বে আমার মাস দেড়েক হলো একটা বই বেরিয়ে গেছে স্মৃতি শ্রুতি 71 পদ্মভূমির পথে পথে আর এই কাজ করতে এসে যুদ্ধের যে খবরটা আসছে সেটা হচ্ছে এরকম আমাদের এখান থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে ইপিআর এবং বেঙ্গল রেজিমেন্ট এরা পশ্চিমবাংলার 24 পরগনায় যে আশ্রয় নেন যারা যুদ্ধ করতে করতে পিছু হতে বাধ্য হন একসময় খান সেনাদের তীব্র আক্রমণ শিকার হয়ে কোথাও কোথাও তারা জীবন দান করেছেন তারা মাঝে মধ্যে এসে বর্ডারের ভিতরে বর্ডার পার হয়ে এসে বিশেষ করে গোজাডাঙ্গা পার হয়ে এসে বা ভুমরা বর্ডারের আশপাশটি পার হয়ে এসে ওদিকে ছিল টাকি টাকি থেকে পার হয়ে এসে হাসনাবাদ থেকে পার হয়েছে কখনো কখনো যুদ্ধ করেছে সীমানার 2-3 কিলোমিটারের মধ্যে এর বাইরে যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধটা করেছে মূলত ইপিসিপিএমএল এবং পূর্ববাংলা বিপ্লবীদের সমন্বয় কমিটি কমিশ বিপ্লবীদের সমন্বয় কমিটি যেটা নেতৃত্ব ছিলেন কাইজাপর এবং মেন আর ইপিসিপিএমএল নেতৃত্বে ছিলেন লক এবং তোহা যশোর খুলনা ইপিসিপিএমএল তাদের ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট লেনিনিস্ট হক তোয়া গ্রুপের নেতৃত্বে যারা ছিলেন তারা ওখানে যুদ্ধ করেছে পার্টির বক্তব্য ছিল এই যুদ্ধ মুক্তিযুদ্ধ নয় এই যুদ্ধ হচ্ছে দুই পরাশক্তির অর্থাৎ দুই গ্রুপ তাদের ভাষায়
দুই কুকুরের লড়াই, এই লড়াই আমাদের কোনো মুক্তি হবে না। এই যে ডিসিশন, কেন্দ্রীয় ডিসিশন, এই ডিসিশনকে ভায়োলেট করে খুলনা এবং জঘরের কমরেডরা আজাদের বিরুদ্ধে এবং খানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং জীবন দিয়েছে। এ ব্যাপারে আমার কিছু গবেষণা আছে এবং ওয়ার্ক আছে। একটি বই বেরিয়ে গেছে, সেটা হচ্ছে যে একাত্তরে চট্টগ্রাম অঞ্চলের কমিউনিস্ট পার্টির ভূমিকা। সেখানে আমি দেখেছি যে ন্যাপের এবং ইপিসিবিএমএলের 30 জন জীবন দিয়েছে, খান, রাজাকার এবং পরবর্তীতে বিএলএফদের হাতে, যখনের 200 জন মারা গেছে 73 জনের ইপিসিবিএমএলের। ওখানে ওরা যুদ্ধরত ছিল অক্টোবর বুঝত, অক্টোবরে মুক্তিযোদ্ধারা ঢুকেছে বা তার কিছুদিন আগে পর্যন্ত ঢুকেছে, ঢোকার পরে ওরা পিছাতে শুরু করেছে, অক্টোবর থেকে পিছাতে শুরু করেছে এবং মারপিটি শুরু করেছে। এর আগে ওরা 200 জন মারা গেছে। আমার কাছে 105 জনের লিস্ট, নাম দাম সব আছে। আমি যে কথাটা বলতে চাই, তারা যে যুদ্ধটা করলো খানেদের বিরুদ্ধে এবং খানের হাতে মারা গেল, তারা যে যুদ্ধটা করলো রাজাকারদের রিকোয়েস্টে রাজাকারদের হাতে মারা গেল, কিংবা রাজাকার মরল, খান সেনারা মরল তাদের হাতে, তাহলে এই যুদ্ধটা কীভাবে বিচার করা হবে? আজকে আমি একটি আবেদন রাখতে চাই সবার কাছে, সবার কাছে। আমি যখন আমার ফিল্ড ওয়ার্ক করতে যাই, 6টি বছর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছি, সেখানে প্রশ্ন শুনেছি, এতদিন পরে কেন এলেন, আমাদের স্মরণ নেয় না কেউ, আমাদের গৌকস করেন, আমার বাপ মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমি বিদ্যুতের সাথে আমি বসছি, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়। তারা শুধু বলে আমাদের একটু স্বীকৃতি চাই। আমি যে শহীদ পরিবারের সন্তান বা শহীদ পরিবারের আমি স্ত্রী, এই স্বীকৃতিটুকু আমাকে আজকে পর্যন্ত দেওয়া হলো না। এরা শুধু চায় একটু স্বীকৃতি। আর আমার দাবি তাদের পক্ষ থেকে অন্তত প্রত্যেকটি পরিবারে খুঁজি খুঁজি বের করে একটি করে চাকরি যদি দেওয়া যায় তাদের, তাহলে অন্তত তাদের বিদেহী আত্মার শান্তি পাবে। আসুন আমরা এই শহীদ বন্ধুদের স্মরণ করি, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বেঁচে আছি, আজকে স্বাধীনতার সফল সুফল ভোগ করছি, সেই সুফলটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, শ্রদ্ধা করি সেই সব মানুষদেরকে যাদের রক্তের বিনিময়ে আমরা বেঁচে আছি। আমি এখন যেটা বুঝি, অসশস্ত্র যুদ্ধ শেষ করে আমরা একটা অসশস্ত্র যুদ্ধ, নৈতিক যুদ্ধ, একটি নতুন করে বাঁচার যে তাগিদের জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা এখন আছি। ধন্যবাদ সবাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।